শিখছি, আপনারা আশীর্বাদ করলে হয়তো কোনোদিন কোনো জায়গায় যেতে পারবো। তো আজকে যখন আমি ওকে আসরে পেয়েছি, আমি গান্ধারীর ভূমিকায় ওকে কৃষ্ণের ভূমিকায় রেখে করব আমি তিনটে প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর উনি দেবেন, কিন্তু আপনাদের বিচার বিবেচনা করে কিন্তু গ্রহণ করতে হবে, কেমন, যে উত্তরগুলো সঠিক হচ্ছে কি হচ্ছে না, কারণ আমি কিন্তু কিছু জানি না বাবা। তো যাই হোক, আমি গান্ধারী, কৃষ্ণর কাছে আমার প্রথম প্রশ্ন এই মায়েদের হয়ে। আচ্ছা ওমা, প্রত্যেকটা মায়ের ঘরেই কিন্তু সন্তান রয়েছে, তাই না? কারো দুজন, কারো চারজন, কারো পাঁচজন, কারো একটা, কারো দুটো, প্রত্যেকটা মায় কিন্তু সন্তানের জননী। তো আমার কোনো মা, কারো কোনো মায়ের কাছে যদি পাঁচটা ছেলে থাকে, সেই মাটা কি ভাবে যে আমি প্রথম ছেলেটাকে ভালোবাসবো, বাবা পাঁচ নম্বরটাকে ভালোবাসবো না, আমার পাঁচটা ছেলে আমি একজনকেই ভালোবাসবো? তা কিন্তু হয় না, পাঁচজনকেই কিন্তু সমানভাবে ভালোবাসে। তো সেই মায়ের যদি একটা ছেলে যদি কোল হারা হয়ে যায় বা মা যদি সন্তান হারা হয়ে যায়, তার সেই মায়ের মতো দুঃখী কিন্তু কেউ থাকে না পৃথিবীতে, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে আমি গান্ধারী কৃষ্ণ তোমার কাছে আমার প্রশ্ন, যে আমার শতপুত্র থাকার পরেও আমি কেন সন্তান হারা, তাই না? গান্ধারীর কিন্তু শতপুত্র ছিল, তার সত্ত্বেও কিন্তু গান্ধারী ছিল সন্তান হারা। তোমার প্রথম প্রশ্ন এই দাড়িধারী কৃষ্ণর কাছে, যে আমি কেন সন্তান হারা, শতপুত্র জননী হয়েও আজকে আমাকে মা বলে ডাকার মতো কেউ কেন নেই? তো আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে হে কৃষ্ণ, তুমি বলেছিলে যে তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবে না, তুমি তো ভগবান, তুমি নিরপেক্ষভাবে থাকবে, তারপরেও তুমি কেন কুরুক্ষেত্র যুদ্ধে সুদর্শন ধারণ করেছিলে, তাই না? তো তোমার কাছে প্রশ্ন রেখে গেলাম, সুন্দর করে এই আসরে এসে তুমি বর্ণনা করে উত্তর দিয়ে যাবে। আর আমার তিন নম্বর প্রশ্ন, যে ওমা, কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু অনেক অনাচার হয়েছিল, অনেক মানুষের প্রাণ গিয়েছিল, তাই না? তারপরেও এই কুরুক্ষেত্র যুদ্ধকে কেন বাবা ধর্মযুদ্ধ বলা হয়? যুদ্ধ মানেই মানুষের প্রাণ যাবে, আর যুদ্ধ মানেই সেখানে রক্ত ঝরবে, তারপরেও কেন কুরুক্ষেত্র যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে আখ্যা করা হয়েছিল? আমার তিন নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নগুলো রাখার পরেই আমি সে জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নের প্রেক্ষিতে একটি গান, আমার শেষ গান গাইব, তারপরে আমার শ্রীকৃষ্ণ এসে আপনাদের সবার কাছে বিশ্লেষণ করে যাবে উত্তরগুলো সুন্দরভাবে, আপনারা মিলিয়ে নেবেন, পরবর্তীতে এসে আমি আবার চেষ্টা করব আপনাদের কিছু গান শোনানোর। তো যে গানটি গাইব, একটি জীবনমুখী গান, সে জায়গায় দাঁড়িয়ে গাইছি আমার গৌরহরি ভগবানের কাছে আবেদন রেখে। তো শুনুন কি বলছে গানের ভাষায়। ওরে তার কাছে মিনতি,
I'm not afraid.